আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকসানা ভুঁইয়া, লাকি লাকিজ কিচেন। আমার আজকের এপিসোডে থাকছে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি, ক্যারামেল পুডিং। এটা তৈরি করাটা খুবই সহজ ও সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 ডিম, 1/4 কাপ চিনি, আর 1/2 চা চামচ নিয়েছি ভ্যানিলা ফ্লেভার, এটা একদমই অপশনাল। আর লাগবে দুধ, এখান থেকে আমি 1/2 লিটার দুধ ইউজ করব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, এতে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দুধ জাল করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দিব। তবে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে দুধে সর না পড়ে। এখন ক্যারামেল করার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, আর যে বাটিতে পুডিংটা সেট করব সেখানে আমি 1 চা চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটারটাকে আমি এ বাটিতে ভালো করে গ্রিস করে নিব। এখন বাটারটাকে আমি ভালোভাবে বাটিতে মেখে নিব। এখন একটা প্যানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এটাকে ক্যারামেল করে নিব। এটাকে আমি চামচ দিয়ে নাড়বো না, প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব। ক্যারামেলটা খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। ক্যারামেলটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি বাটিতে ঢেলে দিব। ক্যারামেলটা সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি পুডিং এর মিশ্রণটা রেডি করে নিব। প্রথমে বাটিতে ডিম দুটোকে ভেঙে নিব। এবার ডিমগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নিব। দিয়ে দিচ্ছি চিনি, আমি 1/4 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার, সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব দুধ। দেখতেই পাচ্ছেন আমি 1/2 লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি, আর দুধটা কিন্তু ঠান্ডা করে অবশ্যই দিতে হবে, গরম দুধ দেয়া যাবে না। এখন সবকিছু আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব, তারপর দুধটাকে আমি ছেঁকে নিব। মিশ্রণটি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। ছেঁকে নিলাম এই জন্য, এতে করে এই ডিম দুধের মিশ্রণের মধ্যে কোনো ধরনের লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে আটকে যাবে এবং পুডিং এর ভিতরটা অনেক বেশি মসৃণ হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ক্যারামেলটা শুকিয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এতে পুডিং এর মিশ্রণটি ঢেলে দিব। মিশ্রণটি ঢেলে নিয়েছি, এবার বাটিটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব।
আর অবশ্যই বাটিটা ওভেন প্রুফ হতে হবে। আমার এই বাটির কোনো ঢাকনা নেই, সেজন্য আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো ঢাকনা সহ বাটি থাকে সেই ক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারবেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি। গরম পানি দিব 3 ভাগের 1 ভাগ, ভরে দেয়া যাবে না, চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখবো। আর এটাকে আমি 30 মিনিট কুক করব। দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা 3 ভাগের 1 ভাগ এই জন্যই দিব, বেশি ভরে দিলে পানিটা ফুটে উঠলে বাটিটা অনর্থক নড়াচড়া করবে। 30 মিনিট পর আমি চেক করে দেখব, যদি হয়ে যায় নামিয়ে নিব, আর যদি না হয় এটাকে আরো 5 মিনিট কুক করব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার পুডিংটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। তাছাড়া 30 মিনিট পর এটাকে আমি একবার চেক করে দেখেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আরো কিছুটা সময় লাগবে, তারপর এটাকে আমি আরো 5 মিনিট বেক করেছি। আমি এটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। পুডিংটা আমি এখন ঠান্ডা করে নিব, তারপর এটাকে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এরপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। প্রায় 6 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে ঢালবো। প্রথমে একটু ছুরি দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিব, যাতে পুডিংটা বের হতে সুবিধা হয়। চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে আমি প্লেটে এভাবে করে ঢেলে নিব। ওয়াও, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সো ইয়াম্মি ইয়াম্মি ক্যারামেল পুডিং। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।